প্রাকৃতিক বিপর্যয়ে ফলন কমছে। কৃষকদের আন্দাজ, আগামী কয়েক মাসে আলুর দাম হবে আকাশ ছোঁয়া। কৃষকেরা নয়, বর্ধিত মূল্যের সিংহভাগ যাবে মজুদারদের কাছে, জানালেন কৃষকেরা। প্রাকৃতিক বিপর্যয়ে ফলন কমের কারণে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধিতে সিঁদুরে মেঘ দেখছেন নদিয়ার আলু চাষিরা। আলু চাষের শুরু থেকে প্রাকৃতিক দুর্যোগ চরম বাধা সৃষ্টি করেছে চাষের ক্ষেত্রে। কৃষকেরা জানান, অন্যান্য বছর দুর্গাপুজোর সময় বাজারে চলে আসে নতুন আলু, কিন্তু এখনও সেই আলু তারা এই বছর ঘরে তুলছেন এখন। তার কারণ, কয়েকদিন আগেই প্রাকৃতিক দুর্যোগের জেরে প্রচুর বৃষ্টি আর তাতেই নষ্ট হয়ে গিয়েছিল সেই সমস্ত আলু। কিন্তু ধার দেনা করে চাষিরা ভেবেছিলেন তারা হয়তো আবার ঘুরে দাঁড়াবেন, তাই নতুন করে তারা আবার আলু লাগিয়েছিলেন জমিতে। অন্যান্য বছরের তুলনায় এবছর দাম বেশ খানিকটা বেশি থাকলেও দেরিতে চাষের জন্য ফলন একেবারেই কম। বর্তমানে মাঠ থেকে কৃষক দাম পাচ্ছেন প্রতি 50 কেজির বস্তায় 800 টাকা, বাজারে খুচরো আলু প্রতি কেজি 20 টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য বছর যা বস্তা প্রতি দাম থাকে 300 থেকে 400 টাকার মধ্যে, অথচ এবার মাত্র 50 থেকে 60 বস্তা করে ফলন পাচ্ছেন। তাই আলুর যোগান যে আগামী কয়েক মাসের মধ্যে অত্যন্ত কম হয়ে পড়বে তা তারা আন্দাজ করছেন। ফলে সাধারণ মানুষের অত্যাবশ্যকীয় আনাজ হিসেবে আলুর খরচ বাড়বে অনেকটাই। কিন্তু এই বর্ধিত মূল্য কৃষকেরা কোনোভাবেই পান না, সেটাও জানালেন তারা। তারা বলেন, হিমঘরে আলু রাখার কাজের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা এই মুনাফা ভোগ করে সর্বদা। ওষুধ সারের সঙ্গে শ্রমিকের যে পরিমাণ মূল্যবৃদ্ধি হয়েছে তা জোগাড় করতে জমি বিক্রি করে দেওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকবে না বলে জানান নদিয়ার গয়সপুর হিজুলি মাঠের কৃষকেরা। এবারে যে দামটা পাচ্ছে উপরে বৃষ্টির জন্য ফলনটা কমে গেছে, গাছ ফুট ফুট হয়েছে। গাছ ফুট পড়ার জন্য 28টা গাছ থাকে এক একটা নলে, সে জায়গায় আছে 10টা 11টা 12টা, যার জন্য ফলন কমে গেছে। দাম কেমন পাচ্ছেন? দাম এখন 800 টাকা 700 টাকা, দাম 150 টাকা বেশি। ফলনটা শুধু কম? ফলনটা কম, ফলন 130 খানার জায়গায় 60 খানা 55 খানা 50 খানা, ফলন তো হাফেরও কম আর সারের দামও প্রচুর। এগুলো জ্যোতি, এগুলো জ্যোতি আলু। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া।